কিন্তু ড্রেন পরিষ্কার করতে গিয়ে প্রচুর পরিমাণে ভোটার কার্ড এবং আইডি কার্ড পাওয়া গেছে। এই জন্যই তো ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক ইএসএফ কে 50 কিলোমিটার এরিয়া বাড়িয়ে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ থেকে কোচবিহার পর্যন্ত এই অবৈধ লোকদেরকে ঢোকানো হয়, তাদের আধার কার্ড তৈরি করে দেওয়া হয়, রেশন কার্ড, এপিক কার্ড সব বানিয়ে দেওয়া হয়, তারা ভোট দেয়। আর সেই ভোটে আগে সিপিএম জিতত, এখন তৃণমূল। ওই জন্য বিএসএফ কে এরিয়া বাড়িয়ে দিয়েছে ভারত সরকার, আর বিএসএফ এর হাতে পুরো ক্ষমতা তুলে দিয়েছে। আশা করি এবারে এই বেআইনি অনুপ্রবেশকারী এবং বেআইনি আধার কার্ডের ব্যবসা, রাজনৈতিক ব্যবসা যারা খুলেছেন, তারা সঠিক শিক্ষা পাবে।